শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবারে খোদ ময়দানে নামল সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। শুক্রবার মালদা শহরের রদবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। মালদা শহরের রদবাড়ি এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে আবারও অভিযানে নামল মালদা জেলা প্রশাসন। মহকুমা শাসকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই শহরের ফুটপাত উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের। শুক্রবার মালদা শহরের রদবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এর নেতৃত্বে চলে অভিযান। অভিযোগ, জাতীয় সড়কের ধারে সবজি বিক্রেতারা এতদিন রাস্তার ধারে বসে ব্যবসা করতেন, এর ফলে প্রতিদিন জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। অভিযান চালান সদর মহকুমা শাসক। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, শনিবার থেকে সবজি বিক্রেতা বসবে না জাতীয় সড়কে। জেলা মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা একটা মিটিং হয়েছিল এবং স্পেশাল ডিএনসির একটা মিটিং হয়েছিল। তো বেসিক্যালি এই রদবাড়ি পয়েন্ট যেটা মেইন এন্ট্রি পয়েন্ট শহরের ভিতরে দিকে আর ওইদিকে রেলওয়ে স্টেশন, তো খুবই কনজেস্টেড অবস্থায় মানে থাকে। তো এর আগেও আমরা ড্রাইভ দিয়েছি, আজকেও ড্রাইভ দিচ্ছি। আমরা চেয়ারম্যান সাহেবের রিপ্রেজেন্টেটিভ আমাদের আশিস কমিটি সাহেব আছে, স্ট্যান্ডিং কমিটি এবং পুলিশ প্রশাসন আছে, আপনারাও আছেন। তো আমরা আজকে বেসিক্যালি মানুষদেরকে একটা ওয়ার্নিং যে এরকম করবেন না, এটা করলে চাপা হবে, এটা চাপা হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, এটা কনজেশন হবে, কনজেশন হলে ওইখানে একটা অ্যাক্সিডেন্টের সবসময় চান্স থাকে। তো যেহেতু এনএস রাস্তা আছে, এটাকে আমাদেরকে সবসময় ফাঁকা রাখতে হবে, আর শহরের একটা ডিউটিফিকেশনেরও ব্যাপার আছে। তো এটাই আমরা জাস্ট আজকে মানুষকে একটা মেসেজ দিচ্ছি যে এই জিনিসটা করা যাবে না, আর আগামী দিনে কীভাবে করা যাবে না সেটা আমরা বসছি। পুলিশ প্রশাসন আমাদের ফুল কোঅপারেশন আছে, একটা ভিজিলেন্স রাখবো আমরা, যাতে এভরিডে ভিজিলেন্স রেখে যাতে ওদের একটু বোঝানো যায় যে স্যার ব্যবসায়ীরা একটা অভিযোগ তুলেছে যে পৌরসভা থেকেই একটা কুপন দেওয়া হচ্ছে, 10 টাকা করে নেওয়া হচ্ছে ব্যবসায়ীদের বসার জন্য। বিষয়টা কি? আমি দেখলাম যে ওনারা টোকন দিয়ে দিচ্ছেন, যেটা বলছেন যে ওই টোকনটা ওই টোকনটা স্পেসিফিকলি এখানে ওনাদেরকে বসতে হবে মনে হয় ওনারা বলছেন। ওনারা ব্যবসা করতে পারে, কোথাও সুইটেবল জায়গা ওনারা ব্যবসা করতে পারে, কিন্তু এখানে এনএইচের সামনে তো ওনারা নিশ্চয়ই মানে ব্যবসা করতে পারবে না, যেটা দিয়ে অনেক সৃষ্টি হবে, সমস্যা সৃষ্টি হবে।